এইচটিএম গার্লস স্কুল অ্যান্ড কলেজে বায়োলজি সহকারী অধ্যাপক আমি খালেদ আবদুল্লাহ। আজকে মানবদেহের হৃৎপিণ্ড সম্বন্ধে একটু আলোচনা করব। দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহন বহিত করে তাকে হৃৎপিণ্ড বলে। এই হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত সঞ্চারিত হয়। এটা একদিকে ধমনী পথে সারা দেহে রক্ত ছড়িয়ে দেয়, আবার শিরা পথে রক্ত হৃৎপিণ্ডে ফিরে নিয়ে আসে। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রতিটি নিলয় থেকে 155 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয়। প্রাপ্তবয়স্ক মানুষের পুরুষ মানুষের হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 300-390 গ্রাম এবং স্ত্রীতে 200 থেকে 275 গ্রাম। ভ্রূণাবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয় এবং আমৃত্যু এটা চলতে থাকে। এর অবস্থান বক্ষ গহ্বরের 2 ফুসফুসের মাঝখানে এবং মধ্যচ্ছেদার উপরে অবস্থিত। এর গোড়ার অংশটি প্রশস্ত এবং আগার অংশটি এটা অনেকটা সূচালো। সার্বিকভাবে এটাকে একটা কোণাকার বস্তু হিসেবে বিবেচনা করা যায়। এর রং লাল খয়েরি রঙের, এটা মোচার মতো বা কোণাকার। এর চওড়ামুখী অংশকে বলা হয় বেস আর অগ্রভাগের অংশকে বলা হয় অ্যাপেক্স। মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার হয়ে থাকে। হৃৎপিণ্ডের বাইরের দিকে একটা দ্বিস্তরী আবরণ থাকে, এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের বাইরের দিক তন্তুময় পেরিকার্ডিয়াম এবং ভিতরের দিকে সেরাস পেরিকার্ডিয়াম থাকে। সেরাস পেরিকার্ডিয়াম আবার 2টি স্তরে বিভক্ত। বাইরের দিকে একটা প্যারাইটাল স্তর এবং ভিতরের দিকে থাকে ভিসেরাল স্তর। এই প্যারাইটাল এবং ভিসেরাল স্তরের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এ তরল হৃৎপিণ্ডকে তাপ চাপ এবং ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। হৃৎপিণ্ডের সংকোচনকে সহজসাধ্য এবং নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপরে আসছে হৃৎপিণ্ডের প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি এবং যোজক করা নির্মিত। এর প্রাচীর গঠনকারী পেশিকে কার্ডিয়াক পেশি বলা হয়। পেশি এবং যোজক টিস্যু 3টি স্তরে বিন্যস্ত থাকে। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, এটা বাইরের দিকে থাকে, আর একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, এটা মধ্যখানে থাকে, এবং একবার ভিতরের দিকে থাকে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ থাকে, 2টি অ্যাট্রিয়াম এবং 2টি ভেন্টিকুল। 2টি অ্যাট্রিয়ামকে দেহের অবস্থান অনুসারে ডাইন অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম বলা হয় এবং ভেন্টিকুল 2টিকেও ডাইন এবং বাম ভেন্টিকুল বলা হয়। অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্টিকুল প্রাচীর পুরু এবং পেশিবহুল। ডাইন এবং বাম অ্যাট্রিয়াম আন্ত অ্যাট্রিয়াল পর্দা দ্বারা বিভেদিত থাকে। ডাইন এবং বাম ভেন্টিকুল আন্ত ভেন্টিকুলার পর্দা দ্বারা পরস্পর থেকে পৃথক থাকে। এরপরে আমরা আসছি ডাইন অ্যাট্রিয়াম প্রসঙ্গে। এ প্রকোষ্ঠ ডান দিকে অবস্থিত, তুলনামূলকভাবে বড় এবং পাতলা প্রাচীর বিশিষ্ট।
এর ভিতরের গায়ে সাইনোট্রিয়াল নোড বা পেসমেকার নামে একটা পেশিখণ্ড থাকে, এখান থেকে হৃদস্পন্দন শুরু হয়। ডাইন অ্যাট্রিয়াম সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে যথাক্রমে দেহের সম্মুখ এবং পশ্চাৎ অঞ্চল থেকে এবং করোনারি শিরা এবং করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে ফিরে আসা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত গ্রহণ করে। ডাইন অ্যাট্রিয়াম ভেন্টিকুলার ছিদ্র মাধ্যমে ডাইন অ্যাট্রিয়াম ডাইন ভেন্টিকুলে উন্মুক্ত হয়। এ ছিদ্রটি ট্রাইকাস্পিড কপাটিকা বিশিষ্ট, অর্থাৎ তিনটা কপাটিকা থাকে। এই কপাটিকা ডাইন অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডাইন ভেন্টিকুলে আসতে দেয়, কিন্তু ডাইন ভেন্টিকুল থেকে ডাইন অ্যাট্রিয়ামে রক্ত ফিরে আসতে দেয় না। এরপরে আমরা আসছি বাম অ্যাট্রিয়ামের বেলায়। এটা হৃৎপিণ্ডের বাম পাশে উপরের দিকে অবস্থিত এবং প্রাচীর অপেক্ষাকৃত পুরু। প্রকোষ্ঠটি পালমোনারি বা ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে ফিরে আসা অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। বাম অ্যাট্রিয়াম ভেন্টিকুলার ছিদ্রের মাধ্যমে বাম ভেন্টিকুলে রক্ত প্রেরণ করে। এ ছিদ্রমুখে বাইকাস্পিড কপাটিকা থাকে, এটি একটি একমুখী কপাটিকা। এই কপাটিকা বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্টিকুলে রক্ত যেতে দেয়, কিন্তু বাম ভেন্টিকুল থেকে বাম অ্যাট্রিয়ামে রক্ত ফিরিয়ে যেতে দেয় না। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকাগুলোর এক প্রান্ত অ্যাট্রিয়াম ভেন্টিকুলার ছিদ্রের মুখে এবং অপর প্রান্ত ভেন্টিকুলার আন্তঃপ্রাচীরের কাছে কর্ডা টেন্ডিনি নামক তন্ত্রের সাহায্যে সংযুক্ত থাকে। এরপরে আসছি ডাইন ভেন্টিকুলের বেলায়। ডাইন ভেন্টিকুল বাম ভেন্টিকুল অপেক্ষা কিছুটা বড় এবং ডানে অবস্থিত। এটি অ্যাট্রিয়াম ভেন্টিকুলার ছিদ্রের মাধ্যমে ডাইন অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রক্ত সংগ্রহ করে। ডাইন ভেন্টিকুলের সম্মুখ ভাগ থেকে ফুসফুসীয় ধমনী সৃষ্টি হয়, যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডাইন ভেন্টিকুল থেকে ফুসফুসে সঞ্চালিত হয়। এ ধমনীর মুখে একটা একমুখী সেমিলুনার কপাটিকা থাকে, অর্থাৎ চন্দ্রাকৃতির কপাটিকা থাকে। কপাটিকা ডাইন ভেন্টিকুলে রক্ত ফেরত আসতে দেয় না। এরপরে আসছি বাম ভেন্টিকুলের বেলায়। হৃৎপিণ্ডের বাম দিকে এটা অবস্থিত এবং তুলনামূলকভাবে অধিক পুরু। বাম ভেন্টিকুল বাম অ্যাট্রিয়াম থেকে বাম অ্যাট্রিয়াম ভেন্টিকুলার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। বাম ভেন্টিকুলের সম্মুখ থেকে সিস্টেমিক মহাধমনী বা অ্যাওটা উৎপন্ন হয়। এর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গে প্রেরিত হয়। এ ধমনীর উৎপত্তি স্থলেও একটি একমুখী অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা থাকে, যা রক্তকে বাম ভেন্টিকুলে ফিরে আসতে দেয় না। এর নাম হচ্ছে অ্যাওটিক কপাটিকা। এরপরে আসছি হৃৎপিণ্ডের কপাটিকাসমূহ। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত একমুখী করার জন্য এবং কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনযুক্ত রক্তের মিশ্রণ প্রতিহত
করার জন্য হৃৎপিণ্ডের বিভিন্ন হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্র পথে কপাটিকা থাকে। এই কপাটিকাগুলো হচ্ছে এক নম্বরে ট্রাইকাস্পিড কপাটিকা, এটি ডাইন অ্যাট্রিয়াম এবং ডাইন ভেন্ট্রিকুলের সংযোগস্থলে অবস্থিত। এরপরে আসছি দ্বিতীয় নম্বর বাইকাস্পিড কপাটিকা, বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকুলের সংযোগস্থলে তিনটি ঝিল্লিময় টুপির মতো এই কপাটিকা থাকে। বাইকাস্পিড কপাটিকা খ্রিস্টান বিশপদের সুউচ্চ টুপির মতো দেখতে, তাই একে মাইটার কপাটিকাও বলা হয়ে থাকে। তারপরে আসছে পালমোনারি কপাটিকা, ডাইন ভেন্ট্রিকুল এবং পালমোনারি ধমনীর ছিদ্রপথে ত্রিপত্রী বিভিন্ন ত্রিপত্রীর কপাটিকা এটা। তারপরে আসছি অ্যাওর্টিক কপাটিকা, ভেন্ট্রিকুল বাম ভেন্ট্রিকুল এবং মহাধমনীর ছিদ্রপথে এটি অবস্থিত, এটি অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। পাঁচ নম্বরে আসছে আমরা ইউস্টেশিয়ান কপাটিকা, ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং ডাইন অ্যাট্রিয়ামের সংযোগস্থলে এটি অবস্থিত। তারপর হচ্ছে করোনারি কপাটিকা, করোনারি সাইনাস এবং ডাইন অ্যাট্রিয়ামের সংযোগস্থলে এটি অবস্থিত। আচ্ছা, এ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম এটা অনেকটা হৃৎপিণ্ডের গঠন সম্পর্কিত এবং প্রকোষ্ঠ সম্পর্কিত আলোচনা, বাহ্যিক আলোচনা। এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ পরবর্তী বিষয় সম্বন্ধে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানেই বিদায়।